অবহেষত চূড়ান্ত হল লক্ষিমপুরৰ কংগ্রেসৰ প্রার্থী উদয় শঙ্কর হাজরিকাক দিয়া হল প্রার্থিত্ব চন্দ্রপতন প্রাক্তন সাংসদ রানী নরহৰ দুই প্রবল দাবিদারৰ বাবে লক্ষিমপুরৰ প্রার্থী ঘোষণাত বিলম্ব এতিয়াও হোৱা নাই আনুষ্ঠানিক ঘোষণা পশ্চিম অরুণাচল সমষ্টির কংগ্রেস প্রার্থী নাবাম টুকি অরুণাচল বিধানসভার একমাত্র কংগ্রেস বিধায়কগুলি যুঁজ দিব কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজুর বিরুদ্ধে দলের কার্যকরী সভাপতি বসিরাম সিরামে প্রতিদ্বন্দ্বিতা করব রাজ্য আনটো লোকসভা সমষ্টি পূব অরুণাচল মণিপুরত কংগ্রেসের সভা চলি থাকুতেই উগ্রপন্থীর প্রচণ্ড গুলিচালনা গুলিচালনার শব্দ শুনি চকীর তলত আশ্রয় লৈ জীবন রক্ষা সভাত উপস্থিত থাকা লোকর প্রত্যুত্তর দিয়ে আরক্ষী করলে গুলিচালনা হতাহত কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকত পাঁচ ন্যায়ের উপর গুরুত্ব লোকসভা নির্বাচনের ইস্তাহারত প্রধান ইস্যু হিসাবে গ্রহণ করব পাঁচটা ন্যায় নিশা অনুষ্ঠিত নির্বাচন কমিটির বৈঠকত পশ্চিমবঙ্গের চৈধ্যটা সমষ্টিকে ধরে আন কেবাখনো রাজ্যের প্রার্থী চূড়ান্ত গুৱাহাটীর বাসিন্দার বাবে ভয়ানক খবর সর্বাধিক প্রদূষিত শহর হিসাবে বিশ্বর দ্বিতীয় স্থানত গুৱাহাটী বিশ্বর এয়ার কোয়ালিটি রিপোর্টত এই তথ্য বিশ্বর আটাইতক প্রদূষিত শহরের তালিকার শীর্ষত বিহারের বেগুসরাই